একুশ শতকের একুশ সাল চলছে ফেব্রুয়ারি মাস আমরা বই নিয়ে কথা বলছি একুশের বই বাজার অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঠিক এই সময়টিতে বইমেলা জমজমাট থাকার কথা কিন্তু বইমেলা আমাদের সামনে বইমেলার প্রস্তুতিও চলছে আজ আমরা বই এবং বইমেলা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলা সাহিত্যের অন্যতম কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে সেলিনা হোসেন আপনার কাছে আমি শুরুতে জানতে চাইব বই মানব মনন গঠনে বইয়ের যে ভূমিকা আপনি কি উপলব্ধি করেন আমি মনে করি বইয়ের চাইতে ভিন্ন কিছু নেই যেটা মানব মনের ভূমিকাকে একটা বিশাল পরিসর দিবে কারণ শৈশব থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত বইয়ের সঙ্গে একটা সম্পর্ক থাকলে মানুষের অনুভূতির জীবনচর্চার সময় কাটানোর নানা কিছু উপসর্গ বই থেকে পাওয়া যায় তো এই বই আমাদের জীবনে একটা তুলনাহীন সম্ভার যারা লিখেন তারা এই বইয়ের সব কিছুকে আরও প্রকাশ করার জন্য যারা যত্ন করেন যারা এটা বিভিন্ন জায়গায় পৌঁছানোর চেষ্টা করেন সবাই মিলে বই আমাদের একটা আত্মিক যোগাযোগ সামাজিক যোগাযোগ এই সব কিছুর যোগাযোগের মধ্যে বই একটি বড় উপাদান আপনার জীবনে বইয়ের কি ভূমিকা রয়েছে আমার জীবনের বইয়ের একটা বিশাল ভূমিকা যদিও আমি নিজে লেখালেখি করি কিন্তু আমার মনে হয় আমার সৃজনশীল কাজকর্মকে আরও বেশি সঙ্গবদ্ধ করে বই অন্যের লেখা অন্যের চিন্তা অন্যের গবেষণা সব কিছু দিয়ে বই আমাকে ঋদ্ধ করে আমি সেই চেতনা থেকে আমার নিজের পরিসর বাড়াতে পারি আপনি তো নিরন্তর লেখে চলেছেন দীর্ঘকাল যখন আপনি একটি একটা বইয়ের জন্যে লেখা শুরু করেন আর লেখাটি যখন শেষ হয় এই পুরো যে এই যাত্রাপথটা এবং একেবারে শেষের অনুভূতিটা সব মিলিয়ে কেমন লাগে সব মিলিয়ে এটা একটা যেহেতু আমার এই জগৎটা আমার অনুভবের একটি বড় জায়গা যেটাকে আমি খুব যত্নে ধরে রাখি সেটা আমার পরিসরকে আমার অনুভবকে আনন্দে মাতিয়ে তোলে কখনো কি একটি লেখা শেষ হওয়ার পরে আপনার কাছে মনে হয় খুব তৃপ্তিতে মানে খুব উচ্ছ্বাসে আপনি অন্যরকম হয়ে যান নাকি মনে হয় যে আসলে জীবনের খুব চূড়ান্ত কথাটি হয়তো লেখা হলো না আবার লিখতে হবে এরকম আমার এটা মনে হয় যে আবার লিখতে হবে আমি সেই উনিশশো সালে আমার হাঙ্গর নদী উপন্যাসটি লিখেছিলাম এটা নাম অনেকেই জানেন এবং গল্পটি মুক্তিযুদ্ধের পটভূমিতে একজন মা যে স্বাধীনতার জন্য দুজন মুক্তিযোদ্ধাকে বাঁচাতে কী করে তার প্রতিবন্ধী ছেলেটিকে আর্মির হাতে তুলে দিল ওদেরকে লুকিয়ে রেখে ওই ছেলেটিকে তুলে দিল এটা একটা সত্যি ঘটনা আমার একজন শিক্ষক এই ঘটনাটা আমাকে বলেছিলেন ঘটনাটা ঘটেছিল সাতক্ষীরার ওখানে কালীগঞ্জ গ্রাম নামে একটি জায়গা আছে সেখানে তো সেইটা লেখার পরে বইটা অনেকেই জানেন যে এটা এই গল্পটি সত্যজিৎ রায় খুব পছন্দ করেছিলেন আমার যে একটা ফিল্ম করবেন তারপরে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তিনি আর সিকিউরিটির প্রশ্নে আর এখানে বাংলাদেশে আসেননি কারণ তার পুরোটাই টার্গেট ছিল আমাদের দেশের অভিনয় শিল্পীরা করবেন আমাদের এখানে শুটিংটা হবে কিন্তু অন্য তখন উনি পরে তো আপনার আপনার উপন্যাস নিয়ে এই দেশে চলচ্চিত্র হ্যাঁ চাষি নজরুল ইসলাম উনি ওনার মৃত্যুর পরে তখন উনি বলছেন তাহলে আমি করি আর কে করবে তো আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো সেই যখন আমি এইটা বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর দুই তিনবার লিখেছি প্রথমে একটা ছোট্ট গল্প লিখেছিলাম তারপরে এই বছরে এসে দু হাজার সালে আমার মনে হলো এটাকে নিয়ে আমি আরও একটু কাজ করি আবার করলাম আবার লিখলাম পরে এখন এটা আবার বাজার এসছে আমার এটা হয় সব উপন্যাস নিয়ে নয় তবে বেশিরভাগ সময়ই হয় মনে হয় যে এটা কোথাও কিছু বাদ পড়েছে আমাকে আবার ওটা ঠিক করতে হবে তো ওইটা ঠিক করলে কি আপনি কতটা একেবারে ওইটা কি নতুন আঙ্গিকে ওটা কি নতুন অত বড় আকারে করি না নতুন অঙ্গিকে না মাঝে মাঝে করি ভিতরে ভিতরে যেসব জায়গায় আমার এই হাঙ্গর নদী গ্রেনেটটা প্যারিসের একজন অধ্যাপক তিনি সাউথ এশিয়ান লিটারেচার পড়ান তিনি নেট থেকে আমার এটা পেয়েছিলেন আমার ইংরেজি অনুবাদ বাংলা একাডেমি করেছিল পড়ার পরে তিনি বললেন যে এটার ইংরেজিটা একটু ঠিক করতে হবে অনেক আগের ইংরাজি এটা একটু ব্রাশ আপ করা দরকার আর আমি ফরেন রিডার হিসাবে আপনার কাছে এটা চাই যে আমি যে সব বলবো আমি তো বাংলাদেশের গ্রাম চিনি না আপনি এটা আরও ডিটেলস করবেন তাহলে ফরেন রিডার হিসাবে আমার খুব ভাল লাগবে তো উনি যেই সব জায়গাগুলো দাগিয়েছেন যে এই জায়গাকে আরেকটু বাড়ান ওই জায়গায় আর একটু এই সব করে আমি এই গত বছর এটা করে পাঠকদের কাছে আপনার চূড়ান্ত পরিপূর্ণভাবে প্রকাশ এখন মনে হলো যে একজন কেউ ধরিয়ে দিল তোমাকে যে আপনি এটা করেছেন আমি একজন ফরেন রিডার হিসাবে পড়ছি আমি তো বাংলাদেশের গ্রামে কখনো যাইনি দেখিনি তো এই উপন্যাসটা আবার ইংরেজি হয়েছে ওকটার্ন কমিউনিটি কলেজ ইয়েতে আমেরিকার শিকাগোতে তখন ওরা আমাকে যে মানে টিচার পড়াতেন উনি আমাকে ইমেল করলেন যে আমার ছেলেমেয়েরা আপনাকে কিছু প্রশ্ন করতে চায় আচ্ছা আমি বললাম খুশি আমি দিব প্রশ্নের উত্তর তিরিশটা প্রশ্ন পাঠিয়েছে একেবারে শেষ প্রশ্ন বই এবং বইমেলা এই সম্পর্কে যদি খুব সংক্ষেপে বল বই এবং বইমেলা আমি তো মনে করি লেখক হিসাবে শুধু নয় আমার বাঙালি শিল্প সত্তা হিসাবে আমরা বাঙালি জাতি হিসাবে বই এবং বইমেলা আমাদের অস্তিত্বের অংশ আমরা বাংলাদেশের মানুষেরা বই ভালোবাসি বই প্রকাশ করি বই পড়ি এবং একুশের মেলা নামে যেই মেলাটি হয় সেটা আমাদের অস্তিত্বের অংশ আমাদের হাজার বছরের বাংলাদেশে ভাষা আন্দোলনকে পটভূমি করে এই বই মেলা উদযাপিত হবে এবং হওয়া উচিত নিজের অস্তিত্বের অংশকে পরবর্তী প্রজন্মের কাছে তো জানাতে হবে সেই জন্য ধন্যবাদ সেলিনা হোসেন বইয়ের উপযোগিতা বইয়ের অপরিহার্যতা এবং বই আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে এবং বই যে এখনকার সময়ের জন্য সবচেয়ে জরুরি একটি বিষয় ওই সবচেয়ে জরুরি অনুষঙ্গ সেটি নতুন করে আবারও আমরা সেলিনা হোসেনের মুখ থেকে শুনলাম শেষ করছি আজকের আয়োজন সবাই ভালো থাকুন দেখা হবে আগামীকাল